একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও ঘটছে বন্দুক সহিংসতার ঘটনা। রীতিমতো বন্দুক হামলার দেশে পরিণত হয়েছে মানবাধিকারের বুলি আওড়ানো এ দেশটি। রাস্তাঘাট থেকে শুরু করে শপিং কিংবা শিক্ষা প্রতিষ্ঠান কোথাও নিরাপদ নয় সাধারণ মানুষ। সবশেষ স্থানীয় সময় শনিবার বিকেলে ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। এতে বেশ কয়েকজন হতাহত হন। হামলার কয়েক ঘণ্টা পর হামলাকারীকে শনাক্ত করে পুলিশ। রোববার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হামলাকারীর এর আগে কোনো অপরাধমূলক ইতিহাস ছিল না। হিংসা কিংবা বর্ণবিদ্বেষ থেকেই কৃষ্ণাঙ্গদের ওপর ওই শ্বেতাঙ্গ তরুণ হামলা চালায় বলেও জানায় পুলিশ। যুক্তরাষ্ট্রে কোনোভাবেই বন্ধ হচ্ছে না বিদ্বেষপূর্ণ হামলা। 2020 সালের 25 মে শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। বর্ণবিদ্বেষী হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয় তীব্র আন্দোলন। ব্ল্যাক লাইভস ম্যাটার এই আন্দোলনটি পরে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। এরপরও থামছে না এ ধরনের হামলা। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী চলতি বছরে এ পর্যন্ত 28,000-এর বেশি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন 12,000-এরও বেশি মানুষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।